নমস্কার বন্ধুরা জিয়া সিংহ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আমরা যাতে আরও ভালো থাকতে পারি তার জন্য কিছু নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতেই হয় যেমন ভক্তিনিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর আরাধনা করা যাতে আমাদের ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে তো সেই রকমই একটি টপিক নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো তার সাথে আমার সেই সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আর আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো চলুন মূল আলোচনায় ফিরে আসা যাক তো প্রায় সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে লক্ষ্মী পুজো করা হয় সঠিক নিয়মে যদি লক্ষ্মীর পুজো করা হয় তাহলে তার কৃপা খুব সহজেই পাওয়া যায় তার আরাধনায় যদি তিনি সন্তুষ্ট হন তাহলে সংসার ধন সম্পত্তিতে ভরে ওঠে মহালক্ষ্মীর পুজো ধন মান যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে বৃহস্পতি হলো লক্ষ্মীর প্রতীক বৃহস্পতি শুভ গ্রহ তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয় আর্থিক সমস্যারও সমাধান হয় যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো রমণী উপবাসে থেকে লক্ষ্মীমাতার পুজো করলে ধন সম্পদে গৃহ পূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয় শরৎকালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন তিনি থাকেন জাগ্রত সেদিন মায়ের পুজো স্তব ও দ্বাদশ নাম পাঠ করলে আশীর্বাদ পাওয়া যায় শরৎকালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন শুদ্ধ বসনে মায়ের আরাধনা করলে লটারিতেও অর্থলাভ হতে পারে ব্যবসায়ও উন্নতি হয় মন মতো চাকরি লাভ করা যায় সুখ সমৃদ্ধিও লাভ হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে লক্ষ্মীর বার হিসেবে বৃহস্পতিবারকে মান্য করা হয় বৃহস্পতিবার উন্নতির জন্য হলুদ পোখরাজ হলুদ সুতো হাতে ধারণ করা হয় কথায় বলে লক্ষ্মী যেহেতু চঞ্চলা প্রকৃতির তাই তাকে নিজের বাড়িতে অচলাভাবে ধরে রাখতে এই জিনিসগুলি অর্পণ করতে হবে লক্ষ্মী যাতে আপনার সংসারের চির তরে থাকে আপনার পরিবারকে সুখ সমৃদ্ধি ও ধনধান্যে ভরিয়ে রাখেন সে ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে তো বন্ধুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার সময় যদি কিছু কিছু নিয়ম পালন করা যায় তাহলে অভিমানী দেবী সদয় হন তো চলুন নিয়মগুলি জেনে নেওয়া যাক প্রথমেই বলবো পান পাতা প্রায় সব পুজোতেই পান পাতা ব্যবহার করা হয় কিন্তু বিশেষভাবে নারায়ণ এবং লক্ষ্মীর পুজোয় পান পাতা ব্যবহার অনিবার্য পান পাতা ব্যবহার করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এরপরে যেটি বলব সুপারি দেবীর পুজোয় সুপারি অবশ্যই ব্যবহার করতে হবে পান পাতার উপরে একটি সুপারি দিলে মা লক্ষ্মী খুবই খুশি হন এরপরে যেটি বলবো কলা পাতা দেবীর নৈবেদ্য যদি কলা পাতার অগ্রভাগে অর্পণ করা হয় তাহলে তিনি এতটাই সন্তুষ্ট হন যে সারা জীবন সেই বাড়িতেই অধিষ্ঠান করেন নেক্সট যেটি বলব বেলপাতা বেলপাতা লক্ষ্মীর অন্যতম প্রিয় বস্তু যদি লক্ষ্মী দেবীকে বেলপাতা অর্পণ করা হয় তাহলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন তবে অবশ্যই তিনটে পাতা যেন নিখুঁত হয় নেক্সট যেটি বলবো আম পাতা প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীদেবীর ঘটে আম পাতা সহকারে পুজো করতে হবে পুরনো আম পাতা বদলে দিয়ে নতুন আম পাতা ঘটে দিতে হবে এবং সারা সপ্তাহ সেই ঘটে পুজো করতে হবে এরপরে যেটি বলবো দুর্বা লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করতে তার পুজোয় দুর্বা অবশ্যই ব্যবহার করতে হবে নেক্সট যেটি বলবো ঘিয়ের প্রদীপ প্রতিদিন দেবী লক্ষ্মীর প্রতিমা বা পটের সামনে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালালে তা খুবই ভালো ফল দেয় এর সঙ্গে পদ্ম নারকেল ও ক্ষীরের নৈবেদ্য দিলে প্রসন্ন হন লক্ষ্মীদেবী নেক্সট যেটি বলব কড়ি এবং শঙ্খ ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে করি এবং শঙ্খ রাখা খুবই শুভ বাড়ির কল্যাণের জন্য তো বন্ধুরা লক্ষ্মী পুজোর কিছু নিয়ম আছে এর বিপরীত হলে তিনি খুবই রাগ করবেন তাই পুজোর সময় কখনোই ঘন্টা বাজাবেন না পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারেন তিনি আবার এতে খুশি হন লক্ষ্মী পুজোর সময় অবশ্যই আলপনা আঁকবেন আলপনাতে দেবীর পায়ের ছবিও আঁকবেন মঙ্গল ঘটের পাশেই তার পা আঁকবেন সকাল সকাল পুজো দেবেন পুজো শেষ করে লক্ষ্মীর পাঁচালি পড়বেন চেষ্টা করবেন স্টিলের বাসনপত্রের বদলে পিতল কাঁসা তামার বাসন ব্যবহার করতে এই নিয়মগুলি মানলে তিনি খুবই খুশি হবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা উপকৃত হন বা আপনাদের ভালো লাগে সবাই ভালো থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ